আসসালামু আলাইকুম। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরাও সৃষ্টিকর্তার আশীর্বাদে আর আপনাদের দোয়ায় ভালো আছি। মনে আছে তো আমরা কিন্তু ব্যানফে ঘুরে বেড়াচ্ছিলাম। গত পর্বে আমরা ঘুরে এলাম লেক লুইস আর মরিং লেক, আর এখন আমাদের গন্তব্য ব্যানফ গন্ডোলা। আমরা তাকিয়ে আছি ঘড়ির দিকে, ঘড়িতে 2:29। তাকিয়ে থাকতে থাকতেই তা হয়ে গেল 2:30। আমাদের সবার মন খারাপ হয়ে গেল, বুকের মধ্যে খচ করে উঠলো। উইনিপেগে থাকতেই কামরুল অনলাইনে টিকিট কেটে রেখেছিল। আমাদের ব্যানফ গন্ডোলার সময় ছিল 2:30, অথচ আমাদের জিপিএস আমাদেরকে বলছে আমরা গিয়ে পৌঁছাবো 2:50। আমরা কিন্তু স্বাভাবিকের চেয়েও বেশ দ্রুত গতিতে ছুটে চলেছি। নতুন প্রভিন্সে নতুন শহর, নতুন শহরে নতুন রাস্তা, নতুন রোড সাইন, তারপরেও কামরুল বেশ ঝুঁকি নিয়েছে। যদিও নির্ধারিত সময়ের চেয়েও আমরা 20 মিনিট পরে গিয়ে পৌঁছাবো, তারপরেও আমরা আশা হারালাম না। ব্যাংক টাউনে ঢুকেই ব্যাংক লেখা জায়গাটা দেখা পেলাম, যেখানে ভিড় করে সবাই ফটোশুটে ব্যস্ত। তবে আমরা এখন থামলাম না, এমনি গন্ডোলায় বুকিং দেওয়ার টাইম আমরা মিস করেছি। আসলে দোষটা আমাদের কারোই না, একেবারে নতুন শহর হওয়ায় আমাদের টাইম ক্যালকুলেশনে কিছুটা ভুল হয়েছে। এই ভুলগুলো অবশ্য আপনাদের সাথে পরে শেয়ার করবো, আপাতত গন্ডোলায় গিয়ে পৌঁছাই। আমরা পৌঁছে গেছি ব্যাংফ টাউনে। তবে ব্যাংফ গন্ডোলা ব্যাংফ টাউন থেকে আরো 5 মিনিটের ড্রাইভ, আমাদের আরো কিছুটা পথ যেতে হবে। তবে একটা কথা আপনাদের সাথে আগেই শেয়ার করে রাখি, এখানে কিন্তু দুটো গন্ডোলা, একটা ব্যাংফ গন্ডোলা, একটা লেক লুইস গন্ডোলা। যেহেতু লেক লুইসটা আমরা অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেছি, তাই গন্ডোলাটা আমরা উপভোগ করতে চেয়েছি ব্যাংফ টাউনে, কারণ আরেকটা সাইড দেখা হবে, যেহেতু আমাদের হাতে সময় মাত্র আজকে একটি দিন। ব্যাংফ গন্ডোলা আমাদের পৌঁছে দিবে সালফার মাউন্টেনের চূড়ায়। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের দ্বার আমাদের সামনে উন্মোচিত হবে, এক দারুণ এক্সপিরিয়েন্স। সেই সাথে আমরা উপভোগ করবো প্রাকৃতিক সৌন্দর্য আর একটু অন্যভাবে, যাকে বলা হয় পাখির চোখে পৃথিবীকে দেখা। আপনাদের সাথে স্বাভাবিক গতিতেই গল্প করছি বলে পথের উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে না, তবে আমরা সবাই কিন্তু খুব টেনশনে আছি। গন্ডোলার পার্কিং লটে তো পৌঁছে গেছি, মনে মনে ভয়, যদি ওরা বলে টাইম চলে গেছে এখন আর যাওয়া যাবে না, আবার নিজেদেরকে নিজেরাই সান্ত্বনা দিচ্ছি না যেতে দিতেও পারে, এদেশের মানুষেরা কাউকে তো খুব সহজে কষ্ট দিতে চায় না, অন্তত সরাসরি। আর পার্কিং লটে ঢুকে ঘড়ির দিকে তাকিয়ে আমরা অবাক হলাম, জিপিএস কিন্তু মিথ্যা বলেনি, ঘড়িতে সময় 2:50। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। গন্ডোলার মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেই কেটে নিতে পারেন গন্ডোলার টিকিট। আমরা সেদিকে না গিয়ে মূল গেটের দিকে এগিয়ে চলেছি, কারণ আমরা টিকিট কেটেছি বহু আগে অনলাইনে। কিছুটা শঙ্কা নিয়েই আমরা এগিয়ে চলেছি, কে জানি ভিতরে কে কি বলে। আমাদের অবাক করে দিয়ে কেউ কিছুই জিজ্ঞেস করলো না, জানতেও চাইলো না সময় মতো আসিনি কেন, বললো না টাইম পার হয়ে গেছে এখন আর যাওয়া যাবে না, শুধু টিকিট দেখতে চাইলো, স্ক্যান করে নিলো আর আমাদেরকে লাইনে দাঁড়াতে বললো। আমাদের সামনের দুজন চলে গেল, এবার আমাদের পালা। একটা করে গন্ডোলা বা কেবল কার আসছে সালফার মাউন্টেন থেকে, সুউচ্চ পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর ফিরে আসছে সবাই। সেটাই আবার আমাদের মতো ভূমিতে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের নিয়ে পৌঁছে দিচ্ছে সালফার মাউন্টেনের চূড়ায়। বাংলাদেশে যেটাকে আমরা কেবল কার হিসেবে চিনি, কানাডায় সেটা গন্ডোলা নামে পরিচিত। এক্সাইটমেন্টের প্রাথমিক ধাক্কা সামলে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম যার যার মোবাইল নিয়ে। না, মোবাইলে আমরা সময় কাটাচ্ছি না, মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা। জীবনের এত এক্সাইটমেন্ট পূর্ণ মুহূর্ত, প্রকৃতির এই তীব্র সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে পারছি, চাইলে ছুঁয়েও দিতে পারছি, হাতে করে নিয়ে যাবো না তা কি হয়, তাই তো ফ্রেম বন্দি করে রাখার এত প্রচেষ্টা। আমাদের ছবি তোলার প্রাথমিক ধাক্কাটা শেষ, এবার চলুন চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, অন্তত যতটা আমরা গন্ডোলায় বসে দেখতে পাচ্ছি, আপনারা কেন বঞ্চিত হবেন। নিচে যেই জায়গাটাকে দেখে নদীর মতো মনে হচ্ছে সেটাই কিন্তু পার্কিং লট, ওটা দেখলেই বোঝা যাবে আমরা আসলে কতটা উঁচুতে চলেছি। ফটোগ্রাফি কামরুলের একটা হবি, তাই শুধু মোবাইলেই না আশেপাশের সুন্দর মনোরম পরিবেশ সে জুম লেন্সের মাধ্যমে ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করছে। আমরা ধীরে ধীরে মাটি থেকে উচ্চতার দিকে যাচ্ছি, এটা একরকম সুন্দর। নেমে আসার সময় আমরা আবার কিছুটা ভিডিও আপনাদের দেখাবো, রিভার্স ন্যাচারাল বিউটি, সে কিন্তু আরেক রকম সুন্দর। এই সৌন্দর্যের মাঝে আমরা নিজেদেরকে সঁপে দিচ্ছি, নানা ভঙ্গিমায় নানা ঢঙে তা আবার আমরা ফ্রেমবন্দিও করে রাখছি। যেহেতু আমরা উপরের দিকে উঠছি, তাই আশেপাশের যে গন্ডোলাগুলোর ছবি আমরা ধারণ করতে পারছি তা কিন্তু নিচে নামছে, তাই এটা দেখে বিভ্রান্ত হবেন না, আমরা কিন্তু উপরেই উঠছি। এই ভিডিওটা শুরুতে কিন্তু আমি বলেছিলাম আমরা কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, এখন উপরে যেতে যেতে আর সৌন্দর্য দেখতে দেখতে এই প্রসঙ্গটাকেই টেনে আনি। আশা করছি যে কোনো ট্যুরের ট্যুর প্ল্যান করার সময় কিছুটা হলেও এটা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে আমাদের মতো যদি একেবারেই অচেনা একটা জায়গায় আপনি প্রথমবারের মতো যান। যে কোনো ট্যুরের ক্ষেত্রে মনোযোগ দিয়ে আগে ট্যুর প্ল্যানের ম্যাপটাকে বুঝতে হবে। সকালে আমরা ক্যালগেরি থেকে বেরিয়ে গেছি এবং আমরা এও জানি বিকালে আমরা আর ক্যালগেরিতে ফেরত যাচ্ছি না, আমাদের পরবর্তী গন্তব্য গোল্ডেন যা ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত। অথচ ট্যুর প্ল্যান সাজানোর সময় সেটাকে আমরা মাথাতেই রাখিনি, আমরা শুধু মাথায় রেখেছি আজকের দিনটা আমরা ব্যানফে ঘুরতে যাচ্ছি, যে কারণে আমরা প্রথমে চলে গেছি লেক লুইসে, দুপুরবেলা ফিরে এসেছি ব্যানফ টাউনে গন্ডোলার জন্য। তবে যদি আমরা আজকে ক্যালগেরিতে ফেরত যেতাম এটা ছিল পারফেক্ট প্ল্যানিং, অথচ আজ আমরা ব্যানফ থেকে বেরিয়ে যাব আর যাওয়ার পথটা আমাদের লেক লুইসের পাশ দিয়েই হবে, সেই হিসেবে আমরা কিন্তু এখন কিছুটা উল্টো এসেছি। লেক লুইস ফেলে আমরা আবার ভিতরে এসেছি আর গন্ডোলা উপভোগ করে যখন আমরা গোল্ডেনের
থেকে রওনা হব তখন কিন্তু আবার লেক লুইসের দিকেই আমাদের ছুটে যেতে হবে। এই হিসাবে আমরা এক থেকে দেড় ঘন্টা কিন্তু নষ্ট করলাম। আজ আমাদের প্ল্যানটা অন্তত হওয়া উচিত ছিল ক্যালগিরি থেকে ব্যান্স গন্ডোলা, তারপরে ব্যান্স টাউন, তারপরে সেখান থেকে লেক লুইস, মরিং লেক, তারপরে সোজা গোল্ডেনের পন্থরা। অর্থাৎ ঠিক মতো ম্যাপ বুঝতে না পারার কারণে টাইম ক্যালকুলেশনে আমরা এক থেকে দেড় ঘন্টা লস করেছি, সে সাথে গাড়ির ফুয়েলও কিন্তু অযথাই উড়েছে। আমরা কাছাকাছি পৌঁছে গেছি কামরুল, সেটাই আমাদেরকে নোটিশ করছে। পাহাড়ের উপরে গন্ডোলা থেকে নামার নির্ধারিত জায়গায় আমরা পৌঁছে গেলাম। আমরা নিরাপদে নেমেও গেলাম, এগিয়ে গেলাম নির্ধারিত এন্ট্রেন্স গেটের দিকে। দেয়ালে সিম্বলিক আকারে বলে দেওয়া আছে কোন ফ্লোরে কি আছে। এখান থেকেই জানতে পারলাম এখানে রয়েছে মোট চারটা ফ্লোর। এদেশের এটাই মজা, কোনো ইনফরমেশনের জন্য আসলে কাউকে জিজ্ঞেস করে বিরক্ত করার প্রয়োজন হয় না, চোখ কান খোলা রাখলে নিজেই তা বের করে ফেলা যায়। আমরা সবাই ঠিক করলাম প্রথমে আমরা যাব অবজারভেশন ডেকে। অনেক উপর থেকে আমরা নিচে ব্যাংক টাউনটাকে দেখতে চাই। উপরে উঠে সারমর্মও আমরা বুঝতে পারলাম, লেখা আছে ওয়েলকাম এবি, অর্থাৎ অ্যাবভ ব্যাংক। এ আর বি এর ভিতরে ছবি হিসেবে আছে পাখি আর গন্ডোলা। গন্ডোলায় বসে আমরা নিচের চিত্র উপভোগ করেছি, আর এখন উপরের এই অবজারভেশন ডেক থেকে আমরা পাখির চোখে ব্যাংক টাউনটাকে দেখবো। একেবারে টপ ফ্লোরে গ্লাস দিয়ে ঘেরা সুন্দর একটা রুম, একেবারে গ্লাসের কাছাকাছি কিছু দূরে দূরেই বসার জন্য বেঞ্চ রাখা। একটু নিরিবিলিতে ফাঁকা একটা বেঞ্চের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। এখানে বসেই আমরা ব্যাংফ টাউনটা দেখব, আসলে দেখব না, দেখার চেষ্টা করব, কারণ এটা এতটাই দূরে যে স্পষ্টভাবে খালি চোখে দেখা সম্ভবই হবে না। তারপর আমরা মানুষেরা সেটাই এনজয় করছি। একতলা নেমে গেলেই একটা ওপেন ডেক আছে, তবে সেখানে আমরা কিছুটা পরে যাব, আপাতত এখান থেকেই দেখি। এটা এখান থেকে স্বাভাবিক চোখে দেখা, পাহাড় ঘেঁষে পাহাড়ের পাদদেশে বোঝা যাচ্ছে ব্যাংফ টাউনের উপস্থিতি। খেয়াল করলে সূক্ষ্ম সুতার মতো নীল রঙা লেকও চোখে পড়ছে। আর এখন কিছুটা জুম করে দেখার চেষ্টা, নীল রঙা ওই লেকটাই লেক লুইস, যা কিছুক্ষণ আগে আমরা একেবারে সামনে থেকে দেখে এসেছি। এখন দেখছি সুউচ্চ পাহাড়ের চূড়া থেকে, যেখানে লেক লুইসের অবস্থান অনেক দূরে, যা পাখির চোখে সূক্ষ্ম সুতার মতোই লাগছে। এবার আমরা নিচের ডেকে চলে এলাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কবির এই বাণীর মতোই বদ্ধ জায়গা থেকে সৌন্দর্য দেখে আমাদের আর ভালো লাগছে না, আমরা তাই মুক্ত বাতাসে মুক্ত জায়গায় বেরিয়ে এলাম। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ইনারার চুল যেভাবে আন্দোলিত হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে কতটা বাতাস এখানে। মেঘরাজ্যের কতটা কাছাকাছি আমরা তাও কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। ব্যাংক টাউনের দিকে মুখ করে এক বাইনোকুলার সেট করা আছে এখানে। সুউচ্চ পাহাড়ের শিখরে বসে দূরের শহরটাকে কাছাকাছি দেখার সুযোগটা ইনারা মোটেও হাতছাড়া করতে চাইছে না। এর জন্য অবশ্য এর ভিতরে কয়েন দিতে হবে, তারপরই এটা অ্যাক্টিভেট হবে। তবে খালি চোখেও সালফার মাউন্টেন থেকে এর সৌন্দর্য কম না, বিকজ দ্য ব্যাংক গন্ডোলা অফার্স ইনক্রেডিবল প্যানোরামিক ভিউ অফ দ্য ক্যানাডিয়ান রকিস, দ্য বো ভ্যালি অ্যান্ড দ্য টাউন অফ ব্যাংক ফ্রম সালফার মাউন্টেন অল ইয়ার রাউন্ড। এখানে প্রতিটা পাহাড়ের চূড়ার নাম সহ তাদের কিছু বর্ণনা দেয়া আছে। ডেকে চাইলে বসে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারেন। তারপরের প্রতিটাই ফাঁকা, তার কারণ এখানে অসম্ভব ঠান্ডা, কারণ যে কোনো পাহাড়ের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। আর তাই এনজয় সালফার মাউন্টেন বোর্ডওয়ার্ক লেখা দেখেও আমরা সে দুঃসাহসী করলাম না, আমরা এখানেই ঠিক আছি। এখানকার ভিউও অসম্ভব সুন্দর, তারপরে অসীম সাহসী মানুষদের দেখতে ভালো লাগছে যারা প্রচন্ড ঠান্ডার মধ্যেও বোর্ডওয়ার্কটাকে এনজয় করছে। আমরা একটা জিনিস উপলব্ধিও করতে পারলাম, ফল উপযোগী যে জ্যাকেট আমরা নিয়ে এসেছি তা আসলে পাহাড়ের চূড়ার জন্য পারফেক্ট না, এখানে টোটালি উইন্টার জ্যাকেট প্রয়োজন। শীত আমাদের মোটামুটি কাহিল করেই ফেলছে, তবে দেখুন দৌড়ে বেড়াচ্ছে কাঠবিড়ালি, শীতে মনে হয় না এদের তেমন কোনো সমস্যা হচ্ছে। আমাদের মধ্যে থেকে এখন অসীম সাহসী একজন প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই বোর্ডওয়ার্কের জন্য যাত্রা শুরু করলো। না না, এটা কিন্তু আমি না, আমার এত সাহস নেই এত ঠান্ডার মধ্যে আমি হাঁটতে বের হবো, এটা আমার ছেলে ইরফিন, আর এই ভিডিওগুলো সেই আমার জন্য ধারণ করে এনেছে। ইরফিন যদিও নিজে একটা পাতলা হুডি পরে আছে, তারপরেও সে অনেক দূরই গিয়েছে, যদিও বরাবরই দেখেছি তার শীত একটু কম। আর তাছাড়া এক্ষেত্রে তার যুক্তি ছিল সবসময় এখানে তো আসার সুযোগ মিলবে না, তাই সুযোগ যখন মিলেছে কিছুটা দেখে আসতে ক্ষতি কি, তার ইচ্ছেকে আমরা বাধা দেইনি। তার ধারণ করা ভিডিওর প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হয়ে পড়েছি, সেই সাথে আমরা কিন্তু কিছুটা শিউরে উঠেছি। ছবিটাই বলছে এটা পাহাড়ের একেবারে সাইডে, আর পাহাড়টা যে বেশ উঁচু তা গন্ডোলার 8 মিনিটের এই ভ্রমণেই আমরা বুঝতে পেরেছি। তাই এখানে এসে ইরভিন যে দুঃসাহসের পরিচয় দিয়েছে তার জন্য একটা প্রশংসা অবশ্যই তার পাওনা, তবে জীবনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এমন আনন্দ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ যে কোনো কিছুর চেয়েই জীবনের মূল্য অনেক বেশি। যদিও ইরভিন নিরাপদেই ফিরে আসছে, সে যে কতটা দূরে গিয়েছিল তা এখান থেকেও বোঝা যাচ্ছে। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই জায়গা যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, আর উচ্চতা সম্পর্কে ধারণা দিয়ে দিবে সাইডের এই চিত্রগুলো। আমরা যেখানে এই বিল্ডিংটায় বসে আছি সেখান থেকেও আমরা কিন্তু একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি ইরভিন কতটুকু গিয়েছে, তা দেখেও মোটামুটি আমরা শিউরে উঠেছি। আজ তারুণ্যের উদ্দীপনায় বাবা মায়ের উৎকণ্ঠা বাচ্চারা তেমন বুঝবে না, তবে সময়ের চাকা ঘুরে যেদিন তারা আমাদের জায়গায় এসে দাঁড়াবে, নিজেরা বাবা মা হবে, সেদিন আমাদের উৎকণ্ঠা তাদের ছুঁয়ে যাবে। যুগে যুগে সব বাবা মায়েরাই একইভাবে বলে, যেমন আমাদের তরুণ বেলায় আমাদের বাবা মায়েরা ঠিক এই কথাটাই বলতো। গন্ডোলার জন্য নির্ধারিত করে দেওয়া হয় 2 ঘন্টা, এতক্ষণ যা দেখলাম তার বাইরে 2 ঘন্টায় আর কি করা যাবে, চলুন এক নজরে তা দেখে নিই। এখানে রয়েছে পরিচ্ছন্ন ছিমছাম সুন্দর একটা
একটা সুভেনিয়ার শপ, স্মৃতিচিহ্ন হিসেবে কিনে নিতে পারেন যে কোনো কিছু। ইরভিনিনারা পছন্দ করেছে এই ফ্রিজ স্টিকার। ব্যানফের এই স্মৃতিটা আমরা ফ্রিজের সাথে আটকে রেখেছি। রয়েছে একটা থিয়েটার, অবশ্য আপনাকে থিয়েটারের সময়সূচিটা জেনে নিতে হবে, তারপর নির্ধারিত সময়ে আপনি উপভোগ করতে পারবেন ব্যান্ফ টাউনের উপর করা একটা সুন্দর ছোট্ট ডকুমেন্টারি। ভিতরে সেটা রেকর্ড করার পারমিশন ছিল না বলে আমরা ডকুমেন্টারিটার কোনো রেকর্ড রাখিনি। এখানে বসে সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে একটু সময় নিয়ে ছবি তুলে নিতে কিন্তু ভুলবেন না। অনেক বেশি সময় নিয়ে আপনি জায়গা আটকে রেখেছেন এই অভিযোগ কেউ করতে আসবে না, তাই বিনা বাধায় আপনি তুলে নেন আপনার পছন্দ মতো নানা রকম ছবি। কখনো শুধু প্রকৃতির ছবি, কখনো প্রকৃতির সাথে নিজেদের ছবি। আজ মনে হতে পারে ছবি তুলে কি হবে, দুচোখ ভরে দেখে গেলেই তো হলো, কিন্তু পরে এক সময় মনে হবে ছবিগুলো কতটা কাজে লাগে, স্মৃতি হাতড়ে এগুলো দেখতে কিন্তু মন্দ লাগবে না। ছবি তোলা ছাড়াও এই একই জায়গা থেকে আপনি কিছুক্ষণ গন্ডোলার ওঠানামাও উপভোগ করতে পারেন। কিছুক্ষণ আগে কিন্তু চারজনের জন্য নির্ধারিত এই কেবিনে করে 8 মিনিট সময় লাগিয়ে ভূমি থেকে 2,281 মিটার বা 7,486 ফিট উপরে উঠে এসেছেন। পুরো ইনডোর এই বিভিন্ন বোর্ডে রয়েছে নানা রকম ইনফরমেশন, রয়েছে কিছু ইনডোর গেম, ছোট বড় সবাই সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন। ভালো সময় কাটে, কিছুটা জানাও হয়, কিছুটা শেখাও হয় এবং বেশ মজাও হয়। আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকে রয়েছে ক্যাসেল মাউন্টেন কফি কোম্পানি, অর্থাৎ এটা একটা ছোট স্ন্যাক্স এন্ড কফি শপ। তবে আমরা কফি খেতে যাচ্ছি না, আমরা বেরিয়ে যাচ্ছি গন্ডোলার এক্সিটটাও কফি শপের পাশ দিয়েই। শেষবারের মতো প্যানারোমিক ভিউ আমরা দুচোখ ভরে দেখে নিতে চাইলাম, তবে এটাও খেয়াল করছি আমরা যখন এসেছিলাম তখন সূর্য মধ্য আকাশে ছিল, এখন হেলে পড়েছে, অর্থাৎ এখন বিকাল, সূর্য অস্ত যাবার প্রস্তুতিতে আছে। এক্সিট দ্বারের কাছাকাছি গিয়েও আমরা ঢুকলাম না, আমরা ডানে যাচ্ছি কারণ জায়গাটা আমাদের হাতছানি দিয়ে রাখছে। সুন্দর হেলিপ্যাডের মতো একটা জায়গা, দেখলাম দুজন শৌখিন হাইকার হাইকিং শেষে ফিরে আসছে। আমরা অবশ্য হাইকিং এর জন্য আসিনি, আমরা জায়গাটায় ছবি তুলবো। জায়গাটা কিন্তু বেশ উঁচু, আর তাই ছবিগুলো মনে হচ্ছে পাহাড় আর আকাশ চারপাশ দিয়ে আমাদেরকে বেশি ঘিরে রেখেছে। এবার আমরা সত্যি সত্যি ফিরে চলেছি। অনেকেরই মনে হতে পারে 2 ঘন্টা সময়ে এতগুলো অ্যাক্টিভিটি কিভাবে সম্ভব, 2 ঘন্টা কিন্তু একেবারে কম সময়ও না। এই যে আমরা এখন রওনা হয়েছি, আমাদের হাতে এখনো কিন্তু আধা ঘন্টা আছে, আমরা 1.5 ঘন্টা পরেই বেরিয়ে পড়েছি। একটু আগে বেরিয়ে পড়ার কারণ হচ্ছে আমরা ব্যাম্প টাউনটাও ঘুরে ঘুরে দেখতে চাই, আমাদের হাতে সময় তো মাত্র আজকে একদিনই, আর আমরা ঠিক করেছি দুপুরের খাবারটা আমরা সেখানে গিয়েই খাবো। আর আপাতত এই যে আমরা পাহাড় থেকে মাটির দিকে রওনা হয়েছি, চলুন মন প্রাণ ভরে এখন সেটাই শুধু উপভোগ করি। নির্ধারিত 8 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম ভূমিতে, নেমেই হাতে পেলাম সুন্দর একটা ছবি। এদের সিস্টেম থেকে যে কোনো এক সময় তারা এই ছবিটাকে ধারণ করেছে, তারপরে কম্পিউটারে সুন্দর করে রেখে দিয়েছে। নামা মাত্রই জানতে চাইছে ছবিটা আমরা নেব কিনা। এ ধরনের সুযোগগুলো আমরা কখনোই হাতছাড়া করি না, তাই ছবিটা আমরা কিনে নিলাম। তবে আপনি নিতে না চাইলে ওরা কম্পিউটার থেকে তা ডিলিট করে দিবে। আমরা পার্কিং লটে ফিরে এসে একেবারে নিচ থেকে দেখতে চাইলাম কতটা উপরে আমরা উঠেছিলাম। দূরে যেটাকে পুতির মালার মতো মনে হচ্ছে সেগুলোই কিন্তু গন্ডোলা। ওরে বাবা, কতটা উপরেই না আমরা গিয়েছিলাম। ছোট্ট ব্যান্ফ টাউনের একটা পার্কিং লট এটা, যদিও আমরা এখানে খুব বেশি সময় থাকতে পারবো না, কারণ আমাদেরকে রওনা হয়ে যেতে হবে গোল্ডেনের উদ্দেশ্যে, যা অ্যালবার্টার পাশের প্রভিন্স ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত। এবং আগেই বলেছি কামরুলের প্ল্যানিং অনুযায়ী আমরা সন্ধ্যার আগে সেখানে পৌঁছাতে চাই। পার্কিং লট থেকেই ছিমছাম পরিপাটি করে সাজানো ছোট্ট ছবির মতো এই শহরটির সৌন্দর্য বোঝা যাচ্ছে। ডানে বায়ে যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়, পাহাড় দিয়ে ঘিরে রাখা ছোট্ট এই শহরটি নানা রঙের ফুল দিয়ে সাজানো, দেখেই মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। কামরুল 2 ঘন্টার জন্য পার্কিং টিকেট কেটে নিল, আমরা এই শহরটাতে 2 ঘন্টা থাকবো, তবে আমরা শুরুতে খাওয়া দাওয়াটা সেরে নিব। সারাদিন ঘোরাঘুরির জন্য বোঝা না গেলেও এখন ক্ষুধাটা খুব টের পাওয়া যাচ্ছে, সবাইকে দেখে তা বোঝাও যাচ্ছে। ইরভিনিনারা খেতে চাইলো আজ ইন্ডিয়ান ফুড, গরম গরম চিকেন টিক্কা, মাটন কষা, ডাল মাখানি আর সাথে কিমা মটর পোলাও, আরও চাই নরম তুলতুলে গার্লিক নান। যদিও দুপুর গড়িয়ে বিকাল, এখন আর এটাকে লাঞ্চ বলা যায় না, তারপরও খাওয়াটা দারুণ জমলো। নান খাওয়ার পর অবশ্য কিমা মটর পোলাও খাওয়ার মতো আমাদের পেটে জায়গাই ছিল না, আমরা সেটা পার্সেল করে নিয়েছি, রাতে খাওয়া যাবে। জম্পেশ খাওয়া দাওয়ার পরে কিছুটা হাঁটাহাঁটি করতেই হয়, আমরাও কিছুটা হেঁটে এলাম, সাথে শহরটা সম্পর্কে একটা ধারণাও নিয়ে নিলাম। আর দূরে সূর্য মোটামুটি সাজ আকাশে, ধীরে ধীরে তা পাহাড়ের পিছনে লুকিয়ে যাচ্ছে, তারপরও তীব্র আলোর দিকে সরাসরি তাকানো যাচ্ছে না। সূর্যের হেলে পড়া দেখে কামরুল তাগাদা দিয়ে উঠলো, আমাদের রওনা হওয়া উচিত, কারণ আমাদেরকে গোল্ডেনে পৌঁছাতে হলে আরো 3 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। যাবার পথে চোখে পড়লো এক এল্ক, এটা এক ধরনের হরিণ, মনের সুখে ঘাস খাচ্ছে, আপন মনে ঘুরে বেড়াচ্ছে।
যে কোনোভাবেই এটা জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে, তবে পরিবেশ বান্ধব দেশে ভয় নেই, একে কেউ তাড়া করবে না বা ধরে নিয়ে যাবে না। এদিকে সিটির গাড়ি এসে হাজির, একে নিরাপদে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। আর আমরা ওই জায়গায় থামলাম কারণ সেই বিখ্যাত ব্যাম্ফ লেখা জায়গায় আমরা একটা ছবি তুলব। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা আবার গোল্ডেনের দিকে যাত্রা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।